السلام عليكم، কেমন আছেন সবাই؟ শরীর ভালো আছেন؟ দেখেন এই সৌদি আরবের মরুভূমিতে বৃষ্টি হওয়ার পরে দেখেন কি সুন্দর ঘাস। গাড়ির স্পিড অনেক তাজার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু একদম মরুভূমি ছিল, এগুলো একদম বালু ছিল। বৃষ্টির পরে তারপরে যেন ঘাস হচ্ছে। আমি এখন আছি জেদ্দা হাইওয়েতে, জেদ্দা যাব ইয়াম্বু থেকে। গাড়ির স্পিড এদিকে কোনো ঘাসই ছিল না, সব ছিল মরুভূমি। এখন ঘাসগুলো বৃষ্টি হওয়ার পর তাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আসলে আমার কাছে সাথে কোনো লোক নাই, আমি একাই যাচ্ছি জেদ্দা। দেখেন কোনো ক্যামেরাম্যান নাই, নিজেরই ক্যামেরা ইউজ করতে হইতেছে, চালাইতে যাচ্ছি গাড়ি। সামনে ক্যামেরা আছে, পুরো জায়গা এরকম ছিল। ঠিক আছে, এই যে এখানে যেরকম দেখছেন মরুভূমি, শুধু বালি আর বালি এরকম ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার পরে মাশাআল্লাহ বালুই গাছ, বিভিন্ন গাছ তাজা হয়ে গেছে সবকিছু। এগুলো একদম গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একদম মরা ছিল, এগুলো তো কোনো পাতা ছিল না। বৃষ্টি হওয়ার পরে এগুলো পাতা আসছে। দেখেন 140 রুট, আমি তো আছি 145 স্পিডে, যার কারণে হয়তো ভালোভাবে দেখাতে পারছি না আপনাদের। ওই যে দেখেন রাখাল ছাগল রাখতেছে, ওই যে শাবক ছাগল। যেটা বলতেছিলাম, যেটা যে ক্যামেরা, যারা সৌদি আরবে থাকে তারা সবাই জানে যে ক্যামেরা কত ডেঞ্জারাস, সৌদি আরবের ক্যামেরা কত ডেঞ্জারাস। কোনো মিস্টেক নাই, ফোন হাতে থাকলেই ক্যামেরা অটোমেটিক জরিমানা এসে দেব। এটা তো আছে, এবার স্পিড ক্যামেরা আছে, আপনি রুটের থেকে সর্বোচ্চ 8 থেকে, রুটের লিমিট যদি থাকে 120, তাহলে আপনি সর্বোচ্চ 1 থেকে 9 পর্যন্ত এর মধ্যে আর কি স্পিড বেশি রাখতে পারবেন, মানে 129 পর্যন্ত আপনার ক্যামেরা মারবে না। দেড় সে বেশি যখনই যাবেন 30 উঠাবেন, সাথে সাথে আপনার জরিমানা এসে যাবো। দেখেন ঘাস কিরকম ঘাস হয়েছে দেখতে পাচ্ছেন। স্পিডে তো গাড়ি, গাড়ি স্পিডের কারণে আর কি বোঝা যাচ্ছে না, যদি দাঁড়ায় যদি ভিডিও করতাম তাহলে বোঝা গেছে। একদম সবুজ লাগতেছে, ক্যামেরা কিরকম আসতেছে, খুব একটা ভালো আসতেছে না, কারণ শুরু করে আমি করতেছি। আমি রুটে ফার্স্ট রুটে, তারপরে 3টা রুট চলে যাবে, রুট অনেক পাস, তারপরে যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। সৌদি আরবের গাড়ি বাংলাদেশে তো ভাই এই যে এরকম বড় ট্রাক বাস যেগুলো আছে, এগুলো তো মনে করেন গিয়া এগুলো থাকবো এই রুটে, ফার্স্টের রুটে। এর যে কাউকে সাইড দিতে চান, আর এরা দেখেন সৌদি আরবের দুইটা রুট, এই দুইটা কিন্তু প্রাইভেট কারের জন্য বরাদ্দ, এই রুটে আর আসতে পারবো না। এরা যখন আসবো দেখেন কোনো গাড়ি নেই কিছু না, কিন্তু এ কিন্তু এর সাইডে, আমি কিন্তু কতটুক দূরে কিন্তু এর সাইড দিয়ে গাড়ি চালাইতেছি, কিন্তু বাংলাদেশ হলে এরা এই ট্রাক ড্রাইভাররা এইদিকে থাকতো, এরা এদের নিয়ম মেনে চলবো, গাড়ি থাক পুলিশ থাক না থাক। আর বাংলাদেশে ভাই কি কম, ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার এরা মনে করে এরাই একটা কিছু। ভাই ভাই এগুলো বেশি খেতে বলতে জানে, দেন ঘাস যেটা দেখে দিয়েছিলাম ওই দেন একদম ঘাস আর ঘাস। দেখেন দে রুটের ওই পাশে
এই দেখেন এখানে উড আছে, উড়ে ঘাস খাচ্ছে। ওই যে ওই যে দেখতে পাচ্ছেন কিনা একটু জুম করি, এই যে এই যে এই যে আগে কিন্তু এখানে কিচ্ছু ছিল না, শুধু বালি আর বালি। এ জায়গাতে যখন আমি আগে যাইতাম জেদ্দা এই 5-6 মাস আগে, ঠিক আছে, এত বালু উঠতো মনে হয় না। এই যে এখানে যে বাতাসটা, এই বাতাসে মনে হয় বালু বালুর ঝড় হইতো, এখানে বালুর জন্য কিছু দেখতে পারতাম না। কিন্তু মাশাআল্লাহ বৃষ্টি হওয়ার পরে ঘাস জ্বালানো করে খুব একটা বালু উঠতে পারে না, সব ঘাসে ঢেকে গেছে পুরো মরু। ওকে, সবাই ভালো থাকবেন। আসলে আমি গাড়ি চালাচ্ছি তো ভিডিও করা যায় না, কখন ক্যামেরা আসে বলা যায় না। সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন, শেষ পর্যন্ত আপনাদের উঠ দেখাই। এবং যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।